এই যে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, এই যে মার্চ মাসের 29 তারিখ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এক্সেলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা এক্সেলে এক্সপার্ট হতে চান এবং প্রফেশনালি কাজ করতে চান। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি, আমরা যখন ডেট লিখতে যাই তখন হচ্ছে ডেটগুলো আমরা টাইপ করে অমুক মাসের অমুক সাল এভাবে লিখতে থাকি। কিন্তু যদি এমন হতো যে না, আমি এক ক্লিক করবো, এক ক্লিকেই আপনার ডেটটি লেখা হয়ে যাবে, তাহলে কেমন হয়? যেমন মনে করেন, আমরা কম্পিউটারে যদি ডেট দেখছি, আজকের তারিখ কত, আমরা কি দেখতে পাই? একটি ক্যালেন্ডার উপরে সামনে ভেসে ওঠে। ওই ক্যালেন্ডারের উপরে যদি আপনি ক্লিক করেন যে আজকে সাপোজ 13 তারিখ বা 17 তারিখ, 17 তারিখে আপনি ক্লিক করবেন, আপনার ওই 17 কোন মাসের 17 তারিখ সেটা ওখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজকে এমনই একটা সিম্পল ট্রিক্স আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যে ট্রিক্সের মাধ্যম দিয়ে আপনারা এই সিম্পল কাজটা করতে পারবেন। তো চলুন আর দেরি না করে আমরা দেখে নিই কীভাবে এই কাজটি করতে হয়। তো বন্ধুরা, এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। ডেট ফিগার ফাংশনটি এক্সেলে এনাবেল করার জন্য আপনাকে ছোট্ট একটি ম্যাক্রো বা ছোট্ট একটি ফাইলের প্রয়োজন হবে, যে ফাইলটি আমি আপনাদেরকে দিয়ে দেবো, গুগল ড্রাইভে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা এই যে ফাইলটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে সেম প্রসেসটি অ্যাপ্লাই করবেন, করলে এটি আপনাদের হয়ে যাবে। সেটি আমরা প্রথমে দেখি। প্রথমে আপনি আপনার যে এক্সেল ফাইলটিতে আপনি এটি এনাবেল করতে চান সেটিতে প্রথম আসবেন। আসার পরে যে কোনো এক জায়গায় কার্সার রাখবেন, অর্থাৎ যেখানে আপনি ডেটটি অটো ফিল করতে চাচ্ছেন সেখানে আপনি আপনার কার্সারটি রাখবেন, অর্থাৎ এই সেলটিকে আপনি রাখবেন। সে আমি এখানটায় রাখব, এখানটাতে আমি একটু মার্ক করে নিই আপনাদের দেখানোর সুবিধার্থে। সে আমি এখানে হালকা কি বলবো, হালকা একটি কালার দিয়ে দিলাম। তো তারপরে এখান থেকে আপনারা ফাইলে আসবেন। ফাইলে আসার পরে এখান থেকে দেখেন অপশন, ঠিক আছে, এই অপশনটিতে আপনারা আসবেন, অথবা মোর অপশন থাকবে এরকম জায়গায় আপনারা এটি দিকে আসবেন। আসার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাড ইনস নামে একটি অপশন কিন্তু এখানে আসছে। এই দেখেন, এখানে এই যে অ্যাড ইনস নামক যে অপশনটি আছে, এই অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পরে এই যে দেখেন নিচে এখানে গো নামক একটা অপশন এখানে চলে আসছে। দেখেন, এই যে আমি আবার একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই যে গো, এই গো নামক অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আরও এরকম একটি মেসেজ বক্স আপনাদের সামনে চলে আসবে। এই মেসেজ বক্সে দেখেন ব্রাউজ অপশন নামে একটি অপশন এখানে আছে। এই দেখেন, এই যে ব্রাউজ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে ফাইলটি আপনারা, যে ফাইলটির কথা আমি একটু আগে বললাম, ওই ফাইলটি আপনাদের কোথায় আছে সেই লোকেশনটি দিবেন। যেহেতু আমি ফাইলটি ডেস্কটপে রেখেছি, ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। ডেস্কটপ সিলেক্ট করার সাথে সাথে দেখেন কিন্তু এই কিন্তু ফাইলটি দেখাচ্ছে, যে ফাইলটির কথা আমি আপনাদের বলেছিলাম, যে ফাইলটি আমি গুগল ড্রাইভে দিয়ে দিব। এই ফাইলটি আপনারা ওপেন করবেন, ওকে করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন এই ফাইলটি চলে আসছে, দেখেন রিপোর্ট অ্যাপস ডেট ফিগার, এটিকে আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এখানে দেখেন, দেখেন এখন আমি এখানে ডেটটি লিখলাম। ডেটটি লেখার সাথে সাথে কিন্তু দেখেন সাইডে একটি এই যে একটা দেখেন ক্যালেন্ডার চলে আসছে। সবকটি অপশন আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখুন। মেইন কাজ কিন্তু আমাদের হয়ে গেছে, এখন শুধু এটিকে আমরা বিভিন্ন কাজগুলো একটু দেখাবো আপনাদের। দেখেন, এখন যদি আমি এখন এখানে জানুয়ারি মাস আমি এখানে দেখাচ্ছি, যদি জানুয়ারি মাস না আমি যদি একবারে ডিসেম্বর বা ফেব্রুয়ারি মাস বা যে কোনো মাসে আমি দিতে চাই, যদি মনে করেন আমি ফেব্রুয়ারি মাসে দিতে চাই, আপনি এখানে একটা ক্লিক করুন। এই দেখেন, একটু জুম করে দেখায় আপনাদের, দেখেন এইখানে আমি যদি ক্লিক করি, দেখেন ফেব্রুয়ারি মাস কিন্তু এখানে অলরেডি চলে আসছে, কারণ ফেব্রুয়ারি মাসের সে 10 তারিখে আপনি এখানে ডেটটি দিতে চাচ্ছেন। এই 10 তারিখে ক্লিক করে দেখেন অলরেডি কিন্তু, এই দেখেন ফেব্রুয়ারি মাসের 10 তারিখে কিন্তু এটা চলে আসছে। তো দেখেন বন্ধুরা, আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি ডেটটি চেঞ্জ করে দিলাম। এখন যদি এখানে আপনি আবার কার্সার পয়েন্টটি ধরেন, এখানে দেখেন এই যে ক্যালেন্ডারের মতো একটি অপশন এখানে চলে আসছে, আপনারা এখান থেকে একটু খেয়াল করলে দেখতে পাবেন। দেখেন এখান থেকে কিন্তু ক্যালেন্ডারের মতো একটি অপশন কিন্তু এখানে চলে আসছে। এটির উপরে যখন আপনি লেফট ক্লিক করবেন, দেখেন অলরেডি কিন্তু আপনার ক্যালেন্ডারটি কিন্তু এখানে শো করতেছে। এখন মনে করেন যে আপনি 22 সাল না, আপনি 21 সাল বা যে কোনো উপরে উপরে নিচে কম বেশি সাল, মনে করেন 2018 সালে যেতে চান, তো 2018 সাল যদি আপনি যেতে চান, এইভাবে এইভাবে ক্লিক করে যেতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে। সেক্ষেত্রে সরাসরি আপনি এখানে এই সালের উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে আপনি
18 সালে ক্লিক করুন। এখন মনে করেন 18 সালে এখানে আছে জুলাই জুন মাস সরি জুন মাস। এখন মনে করেন এখান থেকে আপনি জানুয়ারি মাসে যেতে চান, সে এখান থেকে মাসের পরে আপনি সেম ভাবে ক্লিক করেন। ক্লিক করলে এখান থেকে আপনি জানুয়ারি মাসে চলে এলেন। এখন মনে করেন জানুয়ারি মাসে কোন তারিখ, 23 তারিখ, 23 তারিখে আপনি ক্লিক করেন। এই দেখেন 2018 সালে জানুয়ারি মাসে 23 তারিখ কিন্তু এখানে চলে আসছে। খুবই 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 মজার একটা ব্যাপার যে এরকমভাবে আপনি খুব সহজেই যে কোনো সাল তারিখ আপনি এখান থেকে খুব সহজে লিখতে পারবেন। এখানে যদি আপনি কিবোর্ড চেপে যদি এই ডেটটি আপনি লিখতে যান তাহলে এখানে কয়টা আছে, দুইটা সংখ্যা আছে এখানে, তারপর একটা ড্যাশ আছে, তারপর দুইটা সংখ্যা আছে অর্থাৎ 2 2 4 1 5, আর এই একটা ড্যাশ আছে 6, আর এই আছে 4টা ডিজিট আছে 6 আর 4 10, অর্থাৎ 10 বার আপনাকে এই কিবোর্ডটি প্রেস করতে হচ্ছে। কিন্তু এখানে আপনাকে কিছুই করতে হচ্ছে না দেখেন, এবং নির্ভুলভাবে আপনি দেখে দেখে কাজটি করতে পারবেন। সাপোজ 2022 ক্লিক করলেন, 2022 কোন মাস, এখন হচ্ছে আজকে হলো জুলাই 17 তারিখ, এখান থেকে জুলাই 17 তারিখ। কি মজার একটা ব্যাপার দেখেন, আপনি খুব সহজে আপনি এই ডেটটি এখান থেকে আপনি ইনসার্ট করতে পারতেছেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনারা ডেটটিকে পিক করতে পারবেন, অর্থাৎ তুলে নিতে পারবেন। আপনাকে এর জন্য কিছুই করতে হবে না। এখানে দেখেন ডেট পিক আপটি যখন আমি সেট আপ দিয়ে দিয়েছি, সাথে সাথে এটি কিন্তু আমাদের হোম মেনুতে, এইখানে এই যে হোম মেনুতে আমি সিলেক্ট করা অবস্থায় এখন আছি। এখন দেখেন ঠিক এইখানটায় মাঝ বরাবর এই জেনারেলের পাশে এইখানেই দেখেন এটি চলে আসছে, এই যে ডেট পিকার দেখছেন, এই যে ডেট পিকার অপশনটি এখানে চলে আসছে। তো এখানে জাস্ট একটি প্রোগ্রামিং ইউজ করা হয়েছে, প্রোগ্রামিং ইউজ করে এটিকে একটি ডেট পিকার হিসেবে ডেভেলপ করা হয়েছে একটা এক্সেল ফাইলকে, যেটিকে আমি এর সাথে অ্যাড ইন করে দিয়েছি অর্থাৎ যুক্ত করে দিয়েছি। তো আপনারা জাস্ট সিম্পলি কী করবেন, আমি আপনাদের প্রথম থেকে আরও একবার দেখিয়ে দিই। দেখেন এখান থেকে আমি ক্লোজ করে দিলাম, ডোন্ট সেভ দিয়ে দিলাম, জাস্ট এক্সেল ফাইলটিকে ওপেন করলাম, একটি নিউ ফাইল নিলাম। নেওয়ার পরে যেখানটায় আপনি ডেট ফিগারটি করতে চাচ্ছেন সেখানটায় আপনি রেখে দিবেন এই সেল পয়েন্টটি, অর্থাৎ কোথায় আপনি ডেটটা লিখতে চাচ্ছেন সেখানে। রাখার পরে এখানটায় আপনি হোম মেনুতে আসবেন, আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে একটু কালার করে দিই, তাতে আপনার দেখতে সুবিধা হবে। এই যে আমি কোথায় কাজ করলাম আপনারা সহজে দেখতে পাবেন, দেখতে সুবিধার জন্য একটি কালার করে দিলাম। আপনাদের এরকম কালার করতে হবে না, জাস্ট এখান থেকে আসবেন অপশনে, প্রথমে ফাইলে আসবেন, ফাইল থেকে অপশনে আসবেন। অপশনে আসার পরে এখানে অ্যাড ইনস এই নামে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে এখানে এসে দেখেন গো, গোতে আসবেন। আসার পরে দেখেন অলরেডি যেহেতু এই এটাতে অন করা আছে অলরেডি কিন্তু এখানে চলে আসছে, না থাকলে এখান থেকে ব্রাউজ অপশনে আসবেন। ব্রাউজ অপশনে আসার পরে ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে দেওয়ার পরে এখান থেকে ওকে দিবেন, দিলে এখান থেকে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি যে কোনো পিসিতে একবার এটিকে আপনি অ্যাক্টিভ করেন, এই যে ডেট ফিগার, ঠিক আছে, এই দেখেন ডেট এই যে চলে আসছে, এই দেখেন এই যে, বা এখানটা আপনি কার্সার রাখলেন, রাখার পর এখান থেকে ডেট যদি আপনি দেন, এখান থেকে দেখেন দুইটা ফরম্যাটের ডেট আছে, ডেট অ্যান্ড টাইম দুইটিই আছে, যে কোন ডেটে কোন সময় আমি কাজটা করলাম সেটিও আপনি এখান থেকে পাবেন, আবার এখান থেকে আপনি ডেট পাবেন, ঠিক আছে। তো এখান থেকে এখন আপনি এটাকে আবারও চেঞ্জ করে দিতে পারবেন, আমি শুধু ডেটটাই নিয়ে আসলাম, টাইমটা আমি উঠিয়ে দিলাম। তো এখন এখান থেকে আপনি এই যে দেখেন, এখন কিন্তু এই যে সাইনটা, ডেট সাইনটা, ক্যালেন্ডার সাইনটা কিন্তু নাই, এখন বাইরে ক্লিক করবো এটা কিন্তু নাই। এখন আমি এখানে এই ক্যালেন্ডারের উপরে ক্লিক করবো, এখন আমি কোথায় আছি, টু ডেট ডেটে দেখেন আসি, আজকের ডেট হলো 17/7/2022। তো এই ডেটের ভিতরে আমি থাকবো না, আমাকে হয়তো বিগত কোনো সাল বা মাসের কোনো কিছু করতে হবে, সেক্ষেত্রে আপনি কোন সালে যেতে চান এখানে ক্লিক করেন। যদি আপনি মাস ওয়ারে যেতে চান সেক্ষেত্রে আপনি যেতে পারবেন, সে এখান থেকে আপনি আপ ডাউন ক্লিক করে আপনি মাস চেঞ্জ করে যাবেন। মনে করুন আপনি 2018 সালে যাবেন, সেক্ষেত্রে যদি আপনি এইভাবে ক্লিক করতে করতে যান, অনেক সময়ের ব্যাপার, কোনো দরকার নেই, তখন আপনারা এখানে সরাসরি এখানে ক্লিক করবেন, 2018 সাল সিলেক্ট করবেন, কোন মাসে যেতে চান সেটাও এখান থেকে সিলেক্ট করে দেবেন। সাপোজ আগস্ট মাস, কোন কত তারিখ, 30 তারিখ, এই দেখেন আগস্ট মাস 2018 2023 তারিখ, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে সেম জিনিসটি পাবেন। তো খুব মজার একটা ব্যাপার, দেখেন এখান থেকে আপনি ডেট চেঞ্জ করতে পারতেছেন, 2020 সাল আসলেন, এপ্রিল মাস আসলেন,
28 তারিখ দেখেন এখানে কিন্তু অটোমেটিক ডেটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে দেখেন এই যে আমি এখন এখান থেকে মনে করেন আপনি 25 সালে যাবেন 25 সালে চলে আসছেন কোন মাসে যাবেন জানুয়ারি মাসে যাবেন এখান থেকে জানুয়ারি মাসের 15 তারিখ এই দেখেন অলরেডি কিন্তু 15 তারিখ চলে আসছে দেখেন কত সুন্দরভাবে আপনি কিন্তু একবার এই কাজটা যদি আপনার পিসিতে আপনি করে নেন তাহলে কিন্তু এটিকে আপনাকে বারবার করতে হবে না এটিকে আমি ক্লোজ করে দিয়ে ডোন্ট সেভ দিয়ে বের হয়ে গেলাম এখন এখান থেকে আমি আবার এক্সেল ফাইলটি ওপেন করলাম দেখেন এখন কিন্তু এই যে নতুন একটা এক্সেল ফাইল আমি এখান থেকে নিয়ে আসলাম এই এক্সেল ফাইলে কিন্তু আমাকে এই কাজটি আর দ্বিতীয়বার করা লাগবে না অলরেডি যখন আমি প্রোগ্রামটি সেট আপ দিয়েছি আমার সমগ্র এক্সেল ফাইলে কিন্তু এটি হয়ে গিয়েছে এখন যদি এখানে দেখেন আমি হোম মেনুতে আসি এখানে দেখেন কিন্তু ডেট ফিগার নামে একটা অপশন এখানে অ্যাড হয়ে গেছে এখন জাস্ট এখানে আমি কোথায় ডেটটি নিব এখানে ডেটটি আমার দরকার এখানে নিব ডেট ফিগার এখান থেকেও আমি নিতে পারি এখন দেখেন ডেটটি কিন্তু এখানে চলে আসছে আসার সাথে সাথে কিন্তু এখন এখানে দেখেন ক্যালেন্ডারটি কিন্তু শো করতেছে ঠিক আছে এখন এখান থেকে আপনি যে কোনো ডেট আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো বন্ধুরা খুবই 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 মজার একটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দিলাম তো ডেট ফাংশন নিয়ে আরও একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি আই বাটনে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা দেখে নেবেন এবং এইখানে যে ফাইলটি আমি রেখেছি যে মেইনলি যে প্রোগ্রামিং যে ফাইলটি এই ফাইলটি আমি গুগল ড্রাইভে দিয়ে দিব দিয়ে একটি লিঙ্ক আপনাদের মাঝে শেয়ার করে দিব যেটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা ফাইলটি সরাসরি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে আপনারা ঠিক সেমভাবে কাজটি করতে পারবেন ডেট আপনাদের আর কিবোর্ড প্রেস করে লিখতে হবে না ডেট সরাসরি আসবে এখান থেকে জাস্ট মাউস ক্লিক করে আপনারা ডেটটি লিখতে পারবেন ভিউয়ার্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পেরে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে এবং নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে ভিডিওটি দেখতে পারেন তো এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু